ঈদের ছুটির পর এখনও মাংসের বাজারে ক্রেতাদের দেখা মিলছে না। যশোরের বিভিন্ন মাংসের দোকান খুললেও ক্রেতাদের আনাগোনা নেই। রাস্তাঘাট, বিপণি বিতানগুলোতে আরম্ভ হয়নি এখনও ক্রেতা দর্শনার্থীদের পদচারণা। আমাদের যশোর প্রতিনিধি শাহরুল ইসলাম জানান, যশোরে বেশ কিছু গোস্তের বাজার, ক্রেতা কম থাকায় গোস্তের দাম ছিল বেশ চড়া। ঈদের পর এমনিতেই ক্রেতা কম, তার উপরে যোগ হয়েছে বৃষ্টি, এমনটাই অভিমত ব্যবসায়ীদের। এক করোনার কারণে মনে করেন পুরো বাংলাদেশ জুড়ে এখন যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষের কারণে মনে করেন আমাদেরও বেচা কেনা নাই, সকাল ধরে 30 কেজি গোশত বিক্রি হয় নাই। এখন যে আমরা জীবন জীবিকা করবো, সংসার চালানো আমাদের কষ্ট, সে তো বর্তমান বিক্রিও নাই। ঈদের পর থেকে বেচা কেনা খুবই খারাপ। এদিকে হাটে গরুর দাম বেশি, চামড়া বিক্রি নাই, এখন বর্তমান আমাদের খুব নাজেহাল অবস্থা। বেচা কিনা কুরবানির পর থেকে নাই, লকডাউনের জন্য আরো বেচা কিনা নাই, নাহলে আমাদের টুকটাক যা বিয়ের অনুষ্ঠানে এই ওই টুকটাক দিয়ে বড় বড় কাস্টমার আসতো, এখন তো মনে করেন বড় কাস্টমার নেই, খুচরো কাস্টমারও নাই। ওই সারাদিনে 5 কেজি 6 কেজি বিক্রি করতেছি, 10টা 11 পর্যন্ত বিসমিল্লা আসছে না। বেচা কিনা তেমন একটা ভালো না ভাই, এই অল্প করে গোশ নিয়ে আসছি, একটা গরু মারে 4-5 দোকানে ভাগ করে নিচ্ছি, বুঝছেন ভাই? এই 15-20 কেজি গোশ নিয়ে লাগাচ্ছি, তাও মনে করেন হসতে কোনোদিন হসতে না, এরকম এই অবস্থা।